এই ওয়াইন্ডিং করতে গেলে আমাকে তো টেনশনিং ডিভাইস এবং গাইড দুইটা জিনিসের মধ্য দিয়ে যেতে হবে ইয়ার্নকে। প্রথমত হচ্ছে ইয়ার্নকে ইউনিফর্ম পাথে রাখতে হবে, অর্থাৎ আমি যেই বরাবর ইয়ার্নটাকে রাখতে চাচ্ছিলাম সেই বরাবর রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা সাফিসিয়েন্ট টেনশন ইয়ার্নের মধ্যে থাকতে হবে। তো এই দুইটা জিনিসের জন্য আমাদের এই দুইটা ডিভাইস আসলে দরকার। তোমরা ওয়াইন্ডিং এর যত মেশিন দেখবা মানে সবগুলো মেশিনের মধ্যে এই দুইটা জিনিস থাকবে। তো এই জন্য গাইড গুলো কি কি টাইপস এর হয় এবং এর থেকে অ্যাডভান্টেজ কি, অবজেক্টিভ গুলো কি, এটা আমরা দেখবো। আর আগে তো তোমাদেরকে টেনশনিং ডিভাইস গুলোর কথা বললামই। টেনশনিং ডিভাইস গুলোর কাজ হচ্ছে টেনশন ইম্পোজ করা। আবার হাই টেনশন হলেও যেমন সমস্যা, লো টেনশন হলেও সমস্যা। তো এখানেও গাইড গুলোর ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা আছে আর কি। তো এটা আমরা দেখবো। মানে গাইডের মূল কাজটা হচ্ছে ইয়ার্নকে ইউনিফর্ম পাথে রাখা। অর্থাৎ তুমি যদি একটা গাইডের মধ্য দিয়ে পাস করে তারপরে এটা প্যাকেজের মধ্যে জড়াও তাহলে ইয়ার্নটা সোজা থাকবে, মানে ওই জায়গাতে ফিক্স থাকবে। না হলে কিন্তু ইয়ার্ন নড়তে চড়তে থাকবে, এদিক সেদিক নড়াচড়া করবে, তার পাথটা ঠিক থাকবে না। দ্য ডিভাইস ইউজ টু কন্ট্রোল দ্য পাসেস অফ ইয়ার্ন ইজ কল্ড ইয়ার্ন গাইড। ইয়ার্নের পাসেসটাকে কন্ট্রোল করার জন্য যে ডিভাইস ইউজ করা হয় তাকে ইয়ার্ন গাইড বলা হচ্ছে। নর্মালি ইয়ার্ন গাইড আর মেড অফ হ্যান্ড মানে হার্ড স্মুথ স্টিল অর সিরামিক। নর্মালি ইয়ার্ন গাইডগুলো সিরামিক এবং স্টিল দিয়ে তৈরি করা হয়, হার্ড এবং স্মুথ হইতে হয়। মেনি ম্যানমেড ফাইবার আর ড্যামেজড উইথ ফ্রিকশন। অনেক ম্যানমেড ফাইবার বিশেষ করে এই যেগুলা ফিলামেন্ট ফাইবার আর কি, এগুলো মোটামুটি ফ্রিকশনে মানে যখন ফ্রিকশন হয় তখন যেহেতু এটা ফিলামেন্ট, উপরে ফিলামেন্টগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। হ্যাঁ, ফিলামেন্ট নষ্ট হলে সাইড থেকে যখন একটা ফিলামেন্ট ছিঁড়ে তখন আস্তে আস্তে পুরো ইয়ার্নটা একটু একটু করে ছিঁড়তে থাকে। তো সেই জন্য ফিলামেন্ট ইয়ার্নের ক্ষেত্রে বিশেষ করে ফ্রিকশনটা অনেক প্রবলেম, মানে ম্যানমেড ফাইবার গুলোর ক্ষেত্রে বেশি প্রবলেম। তো এই জন্য সিরামিক গাইড গুলোকে প্রিফার করা হয়। হ্যাঁ, দ্য সিরামিক গাইডস আর ইউজড ফর দ্যাম। তো গাইডকে আমরা নর্মালি দুইটা টাইপসে ভাগ করতে পারবো, একটা হচ্ছে টাইপ এ আর একটা হচ্ছে টাইপ বি। ইয়ার্ন এন্ড ইজ রিকোয়ার্ড ফর থ্রেডিং আর হচ্ছে ইয়ার্ন এন্ড ইজ নট রিকোয়ার্ড ফর থ্রেডিং। ইয়ার্ন এন্ড রিকোয়ার্ড আর নট রিকোয়ার্ড মানে হচ্ছে তুমি ইয়ার্নটাকে যে গাইডের মধ্যে দিয়ে পাস করবা এই সুতার মাথা লাগবে কিনা, যে সুতার মাথা থাকলে, এই সুতার মাথা থাকলে তারপরে আমি গাইডের মধ্যে পাস করতে পারবো, তখন এটাকে বলা হচ্ছে টাইপ এ। দ্য ইয়ার্ন এন্ড ইজ রিকোয়ার্ড ফর থ্রেডিং, মনে করো একটা নিডেল আছে তোমার কাছে, আমরা যে সুই সুতা ইউজ করি না, এই সুয়ের মধ্যে দিয়ে তো গাইডের মতো, এখান থেকে যদি তুমি ইয়ার্ন পাস করতে চাও তাহলে তোমার সুতার প্রান্ত লাগবে না, প্রান্ত ছাড়া কি পাস করা যাবে, যাবে না। তো যেখানে প্রান্ত দরকার হবে অর্থাৎ সুতার মাথা থাকতে হবে, ওই মাথা দিয়ে তারপর পাস করতে হবে মাথা পেলে, এইগুলোকে বলা হচ্ছে টাইপ এ। আর টাইপ বি গুলাতে আমার প্রান্ত দরকার নাই, আমার কাছে যদি একটা অনেক লম্বা সুতা থাকে, মনে করো সুতার মাথাটা কোথায় আমি জানি না, মনে করো এটা অনেক দূরে আছে এরকম, আমার কাছে কোনো মাথা নাই এরকম, প্রান্তটা নাই কিন্তু এই এই অংশটা আছে, এই অংশটা দিয়েও আমি গাইডের মধ্যে ইন করে দিতে পারবো, তখন এটাকে বলা হচ্ছে টাইপ বি। তো একটু দেখো ছবিগুলো দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। টাইপ এ তে দেখো সিরামিক ইনসার্ট, এই যে এরকম একটা হোল তৈরি করা হয়েছে এর মধ্যে দিয়ে ইয়ার্নকে পাস করতে হবে। তো এখন এখানে যেহেতু সাইডে কোথাও কাটা নাই, পাস করতে হলে অবশ্যই তোমাকে কিভাবে পাস করতে হবে, ওই প্রান্ত দিয়ে সুতার মাথা দিয়ে। তারপর হচ্ছে ট্রাম্পেট টাইপ, হ্যাঁ ট্রাম্পেট টাইপ হচ্ছে এটা এরকম আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে মানে শুরু করা আছে, তখন এই ট্রাম্পেটের মধ্যে দিয়ে ইয়ার্নকে পাস করা হয়। এটা হচ্ছে ট্রাম্পেট টাইপ, এটা সিরামিক ইনসার্ট। তারপর যে থার্ড হচ্ছে ব্রাশ টাইপ, ব্রাশ আছে, ব্রাশের মাঝখান দিয়ে ইয়ার্নটাকে পাস করা হয়েছে। তাহলে এই তিনটা হচ্ছে কমন, টাইপ এ ইয়ার্ন গাইড, সিরামিক ইনসার্ট, ট্রাম্পেট আর হচ্ছে ব্রাশ। ব্রাশের সুবিধা হচ্ছে এখানে ইয়ার্ন শুধু গাইড দিয়ে পাসই করছে না, পাশাপাশি ইয়ার্নটাকে ক্লিনও করে দিচ্ছে, মানে ইয়ার্নের উপর যদি কোনো ডাস্ট ডার্ট ইম্পিউরিটিস থেকে থাকে এটাকেও সরিয়ে দিবে। আচ্ছা টাইপ বি যেগুলোতে প্রান্ত দরকার হবে না, হচ্ছে পিক টেইল। এই এটা দেখতেছো না, এরকম করে একটা রিংকে যদি আমি এরকম করে পেঁচিয়ে এই দিক দিয়ে এরকম করে ফেলি তাহলে এটা দিয়ে পাস করতে কিন্তু আমার ইয়ার্নের প্রান্ত দরকার হবে না, তুমি সুতাটাকে এদিক থেকে নিয়ে এখানে দিলে এটা চলে আসবে মাঝখানে, বুঝছো কিনা। মানে এটার ভিতর দিয়ে ইয়ার্নকে পাস করার জন্য আমার ইয়ার্নের এই প্রান্তটা কিন্তু দরকার নাই, আমি ইয়ার্নের মাঝখান থেকেও এটার মধ্যে দিয়ে পাস করতে পারবো। কিরকম, যেহেতু এটা এই যে এইরকম করে এইভাবে চলে আসছে, সুতরাং এই যে এখানে এই এই ওয়াল আর এই পিছনের ওয়ালের মাঝখানে কিন্তু গ্যাপ আছে, তুমি সুতাটাকে এই দুই ওয়ালের মাঝখান দিয়ে পাস করে দিলে এটা মাঝখানে ইয়ার্নটা আটকে যাবে, ঠিক আছে। তারপরে এই যে স্লটেড গ্লাইড, স্লটেড গ্লাইডের কি করা হয়, ইয়ার্নের যেরকম থিকনেস মানে ইয়ার্নটা চিকন, এই চিকন একটু জায়গা খালি রাখা হয় আর বাকি পুরোটা বন্ধ থাকে, এটা এরকম টাইপ অথবা এরকম টাইপের।
যাতে করে তুমি ইয়ারনটাকে সহজে এখানে পাস করতে পারো, মানে তোমার কোনো প্রান্ত ছাড়া, ইয়ারনের কোনো মাথা ছাড়া তুমি এটাতে পাস করে দিলা, পরে এটা কিন্তু বের হয়ে আসবে না সহজে, কারণ হচ্ছে এখান দিয়ে খুব সামান্যই জায়গা থাকে, এই সামান্য জায়গা দিয়ে ইয়ারনটাকে যাতে পাস করা যায়, আর বাকিটা কিন্তু ওয়াল আটকানোর জন্য। কখনো কখনো হয়তো বের হয়ে যেতে পারে, বাট খুব রেয়ার কেজে বের হয়ে যাবে, কারণ হচ্ছে এই স্পেসটা অনেক কম, এই স্পেসটা সবসময় অনেক কম থাকে। তো এটা হচ্ছে স্লটেড গাইড, হ্যাঁ, আর এটা হচ্ছে টেল, পিক টেল, আর এটা হচ্ছে পোস্ট গাইড। তোমরা যে টেনশনিং ডিভাইসের মধ্যে পোস্ট টাইপ অফ টেনশনিং ডিভাইস দেখছো না, এই যে ক্যাপস্টোন টাইপ টেনশনার গুলো, এগুলো একই সাথে টেনশনিং এর কাজও করে আবার গাইড এর কাজও করে, ঠিক আছে? তাহলে ক্যাপস্টোন যে টেনশনারটা দেখছি আমরা, এই ক্যাপস্টোন টেনশনারটাই হচ্ছে আমাদের এখানে পোস্ট গাইড। তুমি চিন্তা করো, এই এরকম একটা পোস্টের মধ্যে যদি তুমি ইয়ারনকে পাস করো, ইয়ারন তো ইউনিফর্ম পাতে থাকবে, কারণ হচ্ছে ইয়ারনটা এই জায়গার মধ্যে অবস্থিত থাকবে, দূরে দূরে কোথাও যেতে পারবে না। তুমি এখান থেকে ইয়ারনকে এখানে নিয়ে আসছো, এই পোস্টের মধ্য দিয়ে পাস করে তারপর নিয়ে আসলা, তাহলে ইয়ারনটা কি এরকম সোজা চলে যাবে নাকি সবসময় এটার বিদ্যুৎ দিয়ে পাস করে তারপর যাবে? তাহলে যেহেতু এটা এই সবসময় এই পোস্টকে টাচ করেই যাবে, সুতরাং পোস্ট এখানে একটা গাইডের কাজ করলো, পাশাপাশি এই পোস্টটা কিন্তু টেনশনিংও দিবে, অর্থাৎ এখানে কিন্তু টেনশন ইম্পোজ করবে, যেহেতু এখানে ফ্রিকশন থাকবে, তাই না? এই পোস্টের ওয়ালের গায়ে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কত সেই সাপেক্ষে কিন্তু এখানে একটা কি পাবে, ফ্রিকশনও পাবে। আর এই ধরনের ফ্রিকশনাল গুলোকে আমরা কি ধরনের ফ্রিকশনাল বলি, এটা কি কি টাইপের ফ্রিকশনাল, মানে টেনশনিং ডিভাইস? ক্যাপস্টোন টাইপ আর কি, প্রথমটা টেনশনিং ডিভাইসের যে প্রথম টাইপটা ছিল এটাই হচ্ছে এটা,